এখন দিনের বেলা ওই যে পানির ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা একটু জুম করি এই যে পানির ট্যাঙ্কটা আমরা আজকে রাতের বেলা এই পানির ট্যাঙ্কিতে এখান থেকে ফগলেট মারবো এখান থেকে পানির ট্যাঙ্কের দূরত্ব হচ্ছে প্রায় 800 মিটার 800 মিটার আসসালামু আলাইকুম আমি আগে কেন করেছি আপনারা টেস্ট লাইট সম্পর্কে অনেকে জানেন হয়তো বা ইনশাল্লাহ আজকে আমরা দেখাবো টেস্ট লাইটের রিজিড ভার্সনটা একটু কাছে আসেন এটা প্রো সিরিজ টেস্ট লাইট রিজিড এটা লুমেন আসলে 10,000 প্লাস 10,000 প্লাস 22 ওয়াটের একটা লাইট আর অ্যালয় বডি আমি দেখাচ্ছি লাইটগুলো সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাইকেতে লাইট থাকবে এটা দেখা যাবে না দেখেন এটা ওয়াটারপ্রুফ কভার করা আছে এটা এবং এখানে একটা ভেলক্রো দেওয়া আছে ভেলক্রোটা ওয়াটারপ্রুফ কমপ্লিটলি আর এটার যে ক্ল্যাম্পটা আছে ক্ল্যাম্পটা ইউনিভার্সাল বাট দ্যাট ইজ দ্য ক্ল্যাম্প এভাবে লাগাতে হবে এভাবে লাগে বাইকের আপনি উঠা নিচে করতে পারবেন ডান বাম করতে পারবেন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা জানি যে ফগ লাইট বিষয়ে অনেকের অনেক মানে মতবিরোধ আছে এই যে আমরা কভার করে দিয়েছি যাতে করে যখন আপনার প্রয়োজন হাইওয়েতে যাবেন বা যখন প্রয়োজন আপনি কভারটা খুলে আপনি এখানে আটকাতে পারবেন এই এই ওয়ারিংয়ের মধ্যেই তারের মধ্যে আটকে দিবেন এই তারটা থাকে বাইকে তাহলে কভারটা বাইকে থেকে গেলো পকেটে রাখতে হবে না দ্যাট ইজ টেসলাইট মেড ইন হংকং ক্রি এলইডি ইনসাইড এক্সপিরিয়েন্স দ্য ব্রাইটনেস অফ দ্য সান মেড ইন হংকং রিজিড এটা হচ্ছে আমাদের হিট সিঙ্ক পুরোটা ওয়াটারপ্রুফ আমি ভিডিও দেখাবো আপনাদেরকে আর এটার যে সামনের শেপটা এটা অনেক বড় লাইট ছোট বাট এটা 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 অনেক বড় ফোকাল লেন্থটা এবং আমি একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে এটার রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটার 1 কিলোমিটার রেঞ্জ এই যে লাইট তারপরে একজোড়া লাইট লাগাবেন বাইকে এবং আমি নিশ্চিত সামনে দিন হয়ে যাবে দিন এভাবে কাজ করে আলো কিরকম ইনশাল্লাহ আলো কমবে রাতের বেলা দেখাবো আর আরেকটা আবার বলছি এটার রেঞ্জ 1 কিলোমিটার 1,000 মিটার রেঞ্জ এটা আলোর যে ফোকাল লেন্থটা এটা দুই দিকে রাস্তা দুই দিকে যাবে প্লাস সোজা যাবে স্প্রে 1 কিলোমিটার রেঞ্জ এটা প্রমাণ আমরা আজকে রাতে দিব ইনশাল্লাহ ঠিক আছে আমি চা খেয়ে নিই বাকি আলাপ পরে তো দেখবো একটা বাইক যদি 800 মিটার জায়গা পায় সে তার ব্রেক করার জন্য যথেষ্ট জায়গা মানে যদি স্পিড 150 থাকে তাও ব্রেক করতে পারবে সালামু আলাইকুম রাত হয়ে গেছে রাত প্রায় 1টা বাজে এখন আমি দেখাচ্ছি আমি বাসার ছাদে আছি সকালে যে ভিডিও দেখাচ্ছিলাম আমরা যে ট্যাঙ্কিতে এখান থেকে দেখা যাচ্ছে না এখান থেকে প্রায় 800 মিটার দূরে ট্যাঙ্কি আছে একটা ট্যাঙ্কির পরে আর কোনো বিল্ডিং ফিলিং নাই তো আমি জাস্ট আলো দেখাচ্ছি সাধারণত মোবাইলের ক্যামেরাতে এ হচ্ছে আমার মোবাইলের প্রাইমারি লাইটিং আমি এখন লাইটটা মারব লাইটটা অলরেডি জ্বালানো আছে দুইটা লাইট এই যে দেখতে পাচ্ছেন ডা আকাশে মারা আছে এখন এই যে আকাশে দেখা যাচ্ছে এখন এটা আমি ট্যাঙ্কির থেকে মারবো নিচে মারি শুনুন ভাই এটা কিন্তু টেসলাইটের রিজিড ভার্সনটা আমি একটু পিছনে যাই আপনাদের পিছনে যাই পিছন থেকে দেখি এই যে লাইটের আলো একটু ডাইন বাম মারেন দেখি গাছে মারেন গাছে মারেন আমি একটু জুম করে দেখাচ্ছি গাছে মারেন কতটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে জুম আর মোবাইলে করা হচ্ছে তো কতটুকু পরিষ্কার আমি জানি না মানে ট্যাঙ্কিতে মারবো এই ট্যাঙ্কিতে একটু মারেন আমার এই হচ্ছে লাইট আর এই হচ্ছে পানির ট্যাঙ্কি ও যে দূরে দেখা যাচ্ছে ট্যাঙ্কি আমি জুম করলাম আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির পরে কোনো বিল্ডিং নাই তাহলে আমি সেই বিল্ডিংয়ে মারতাম লাইটের ফোকাসটা বিশাল মানে কতটা বেশি আলো আপনারা ক্যামেরায় বুঝবেন না সরাসরি মারলে বোঝা যেত এখন আমরা একটু লাইটটা সরাবো ডাইন বাম মারবো আশপাশে যে বিল্ডিংগুলো আছে দেখেন আচ্ছা ইয়েতে মারেন তো ভাই চার্চে মারেন তো আমি চার্চে জুম করলাম আমি যদি জুমটা ক্লোজ করি এটা কিন্তু বোঝার উপায় না যে দিন না রাত দেখেন আমি আবার জুম আউট করলাম আশপাশে বিল্ডিং নেই লাইটের আপনার এই গাছে মারেন তো একটা বলি আপনাদেরকে বুঝাইয়া লাইটটা দেখেন লাইটের কালারটা বার্ন হয়ে যাচ্ছে মানে সে আরও যেতে যাচ্ছে সামনের দিকে এই জন্যই কালারটা বার্ন হয়ে যাচ্ছে এটা 1 কিলোমিটার রেঞ্জ ইনশাল্লাহ
আমি ওকে রাস্তায় মারি। হ্যাঁ শুনবো, একটু সাবধানে বাম দিকে থাকেন, যেখানে নিচে পড়ে যাবেন সাবধান। এখানে এমন মুখে মারেন না, রাস্তায় মারেন। রাস্তার অবস্থা দেখেন আপনারা, একটু খেয়াল করেন, মানে ফক ফকা, একদম ফক ফকা। আমি একটু লাইটের মুখের দিকে ধরি, লাইটটা আমার মোবাইলে মারেন তো। দুইটা হাত 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 ছড়ান, হাতটা হোয়াইট করেন। আমরা একটা রাস্তার মধ্যে আছি দাঁড়াইয়া, আমার পাশে ওই চার্জটা যেটা একটু আগে দেখালাম আপনাদেরকে। এই রাস্তার ঠিক শেষ মাথায় প্রায় 500 মিটার মারেন তো ভাই। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা কি মানে মনে হচ্ছে বিমানের লাইট, দেখেন একদম ক্লিয়ার। আমার মোবাইলের জুমটা অবশ্য তো হাইফাই জুম না, কিন্তু একদম পরিষ্কার, মানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা কত দূরে আপনারা দেখেন, এই যে লাইট, আর ওই যে রাস্তার মাথা, ওই যে রাস্তার মাথা, ওই যে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে খালি চোখে। আমরা অন্যদিকে মারবো, দেখে তো ভাই ওইদিকে মারেন তো। একটু ক্লোজ করেন দেখি, হ্যাঁ ওই মাথায় মারেন এম করে একদম। এই দেখেন এটা আরেক মাথা রাস্তা। আমার জুম এত ভালো না ফোনের, ফোন এত ভালো না, একা চোখে যদি পড়ে মনে হয় না সে এক মাস কিছু দেখবে চোখে। আচ্ছা একটু আমরা হাঁটি দেখি, এদিকে একটু দেখি না, এদিকে মানুষ গাড়ি নিয়ে আসতেছে, এদিকে মারা যাবে না, চোখ অন্ধ হয়ে যাবে, কান হয়ে যাবে। আমি একটু লাইটের মাঝখান দিয়ে হাঁটি, তারপরে বুঝবেন। আমার শ্যাডোটা দেখেন, এই যে শ্যাডো আমার হাতের, আমি লাইটের মাঝখান দিয়ে হাঁটতেছি। এই যে আমি সরে গেলাম ওই বিল্ডিং বানাতে, বিল্ডিংটাতে দিস ইজ দ্য টেসলাইট রিজিড ভার্সন মারেন। ওয়াও ভয়ঙ্কর ভয়ঙ্কর, রাস্তার মাঝখানে আসেন তো দেখি, একদম মিডিলে আসেন রাস্তার। আমি মনে করেন বাইক চালাচ্ছি বা প্রাইভেট কার চালাচ্ছি, এটা গাড়ি হোক বাইক হোক কোনো সমস্যা নেই। এই দেখেন একদম ফক ফকা, কিন্তু খালি চোখে আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। মোবাইলে আপনারা ভিডিওতে তো পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট খালি চোখে একদম ক্লিয়ার। হ্যাঁ জুম করছি, এই অন্ধকার আবার নামান, বুঝছেন জুম আউট করলে কী হয় দেখেন। এই যে সালাম আলাইকুম, আজকে দেখাবো ওয়াটার টেস্ট, এই লাইটের ওয়াটার টেস্ট। টেসলাইট লাইট অন করা আছে, এই যে বালতিতে পানি, পানির ভিতরে লাইট। দেখতে পাচ্ছেন কিনা লাইট, দেখেন পুরাপুরি পানির নিচে। তুললাম একটু লাইট, একটু ইয়ে মারেন, পানি ঢালেন, হ্যাঁ এভাবে না ঢালেন। আবার ঢুকাই দিচ্ছি,